আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিএস কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রসুল সহমত আমরা অনেক ভালো আছি। তো আমার পাশে যারা আছেন, আমাকে যারা সহযোগিতা করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তো আজকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। অত আমি যাই নাই, এটা আমার একটা ফ্রেন্ডে ওমানি পাঠাইছিল সালালা থেকে। তো ছোটো ছোটো কতগুলো দৃশ্য করে ফাটাইছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। উপভোগ করুন সালালাটা কী সুন্দর জিনিস দেখুন। এখন এখানে অনেক মেঘ। আমরা 2018 সালে গিয়েছিলাম, এবছর যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ কোরবানি ঈদে যাবো। তো দেখুন দেখুন অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। আমি বাসায় আপনাদের সাথে প্রকাশ করতে পারবো না আল্লাহর এত সুন্দর জায়গাটি আমি আপনার সাথে ভাষায় বুঝতে পারবো না। তো অনেক সুন্দর জায়গাটি, অনেক এখন মেঘ দেখতে পাচ্ছে, মেঘ একদম দিনের বেলা অনেক ঠান্ডা। তো খুবই অসাধারণ সালালাটি। যারা ওমানে আসেন প্লিজ আপনার অবশ্যই সালালা যাবেন, সালালা জিনিসটা উপভোগ করবেন। সালালা আপনি গেলে বুঝতে পারবেন সালালাটা কী। তো এটা হলো ডাফের দোকান, এখানে সবগুলো দেখতে সেগুলো ডাফ। এই তো বাংলাদেশের মতো সেম পরিবেশ দেখুন। এটা ছোটো ছোটো এই নারকেল গাছ দিয়ে ঘরগুলো করা। এখানে কলা, সাম্বা কলা, তারপরে আপনার বিভিন্ন এখানে এভরিথিং এখানে আপনি ফেফে আপনার কলা ডাব, এখানে অনেক ধরনের ডাব পাওয়া যায়। তো এখানে সস্তা বলতে না, 300 পয়সা 400 পয়সা করে একটা। তো এটা দেখুন এই সালালা, এটা এখানে আপনি সালালা, এটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাটি। যে একবার যায় বারবার যাওয়ার জন্য খুবই চেষ্টা করে। তো আমার এই ভিডিওটি সবাই দেখবেন প্লিজ। তো যাদের ভালো লাগবে অবশ্যই আমার পাশে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে রাখবেন। যারা অবশ্যই আমার চ্যানেলটি নতুন তাদেরকেও রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সবসময়, এনি টাইম নতুন নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভালো খারাপ আপনারাও বিষয়ে জানাবেন কীরকম লাগতেছে। আপনাদের একটা কমেন্ট করবেন, এটার উৎসাহ আমরা আরেকটা ভিডিও করার জন্য চেষ্টা করব। তো উপভোগ করেন। আমি এখানে কিছু কিছু আমার ফ্রেন্ডে আমাকে ফাটিয়েছে, পুরো ভিডিওটি আমাকে আসলে একসাথে ফাটায় নাই, ছোটো ছোটো করে ফেটে পাঠিয়েছিল। সেজন্য আমি আপনাদের সাথে যেভাবে আমার ফ্রেন্ডে পাঠিয়েছে সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি। তো দেখতে থাকুন জিনিসটা আসলে কত সুন্দর সালালাটা। তো এই পথ এখন যেটা দিয়ে যাচ্ছে এটা দিয়ে আয়েব নবীর কবরে খবর আছে, আয়েব নবীর কবরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আর বাদবাকি দেখায় না। এখন দেখুন এটা আর একটা দৃশ্য, যেটা পাহাড়ে একদম এখানে একদম লাস্টে যারা ওমানিরা এখানে থাকে এই ভিডিওটা ঘরবাড়িগুলো দেখেন একদম বাংলাদেশের মতন, কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন মেঘগুলো, মাশাআল্লাহ। কীভাবে বোঝাবো আপনাকে সেটা আমি বুঝতে পারতেছি না। তারপর এদিক দিয়ে দেখেন এটা ছোট্ট একটা আরব সাগর, এটা অনেক উপর থেকে ভিডিওটা করা হয়েছে। তো আসলে ভিডিওটা দিতে আসলে 3-4 দিন হয়ে গেছে। তো আমি সবগুলো আজকে একসাথে করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।